সব মিলিয়ে দেড় মাসও হয়নি ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে। এর মধ্যে আরেকটি বিশ্বকাপে ঢাকে কাঠি পড়ে গেছে। এবছর বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ। আজ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। বলা হচ্ছে শক্তি সামর্থ্যের বিচারে এটি সবচেয়ে কঠিন গ্রুপ। বাংলাদেশের প্রথম ম্যাচ 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশের বাকি 3 ম্যাচ 10ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও 16 জুন নেপালের বিপক্ষে। প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের ডালাসে, দ্বিতীয়টি নিউ ইয়র্কে, পরের 2 ম্যাচ সেন্ট ভিনসেন্টে। এবারের বিশ্বকাপে মোট 20টি দল অংশ নেবে। 4টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে, অর্থাৎ প্রতিটি গ্রুপে 5টি করে দল পড়বে। তাতে করে প্রতিটি দল গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। প্রতিটি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ দল জায়গা করে নেবে সুপার এইটে। গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশকে সুপার এইটের ম্যাচ খেলতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। যদি বাংলাদেশ দ্বিতীয় হিসাবে শেষ করে, তাহলে সাকিব আল হাসানের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে। চলুন গ্রুপগুলো দেখে নিই। গ্রুপ এতে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। গ্রুপ সিতে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ওগান্ডা, পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।